হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকের দিনটা বিশেষ করে বলতেই লাগবে না, সবাই তোমরা এমনিতেই খুব ভালো আছো, আমিও জানি। আর আমি বেশ ভালো আছি, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। বেশ সাজুগুজু করেছি, দেখো একটা নতুন শাড়ি পরেছি। তো আমার শাড়িটা কেমন লাগছে? আমি ভীষণ লাইট কালারের, অন্য অন্যান্য বছর আমি এক এক বছর এক এক কালারের শাড়ি কিনি। সো আজকে আমি এই শাড়িটা পরেছি কালো ব্লাউজ দিয়ে, আর অর্নামেন্ট দেখো শুধু একটা কানের দুল, আর কিছুই না। তবে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি এখন সরস্বতী পুজোয় বেরোচ্ছি অঞ্জলি দিতে, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো লেটস গো। আমরা সকল বন্ধু অ্যাসোসিয়েশন থেকে বলছি, যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা শীঘ্রই পূজা মণ্ডপে চলে আসুন। ক্যামেরা আমার দিকে বলবি, আমার এই কানের দুল দুটো নেবা পছন্দ? হ্যাঁ, কোনটা? এটা এটা পছন্দ? তো দেখো আমাদের আজকে সত্যিকারের সরস্বতী, এটা আমার নাতনি। তো আমরা দুজনে বেরিয়েছিলাম, তো হাত তো কিছুতেই ছাড়তে চাইছে না, তারপর ওই দিদিটার হাত ধরে রয়েছে, আর আমি বললাম একটুখানি আমি ভিডিও করে নিই, তারপর তোমার হাতটা আবার ধরছি। তো দেখো আমার দিদির বাড়ির পাশের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, ঠাকুরের প্রতিমাটা শুধু দেখো অসাধারণ সুন্দর, মনে হচ্ছে কি পিতলের, খুব ভালো লেগেছে। কিন্তু ওরা সামনেটা কেন যে ঢেকে দিয়েছে, তারপর তোমরা জানোই যে আমি নিজেকে একটু না দেখালে আমার কমপ্লিট হয় না ভিডিও। তো এখানে আমরা সেলফি তুলছিলাম সবার সঙ্গে, এটা মাম, আর এখানে হাতে খড়ি হচ্ছে, তারও একটু ফটো তুলে নিলাম, খুব ভাল লাগছিল। তো মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী। আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এখন কাজ করতে বসে পড়বো। টাটা সবাই, ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা যদিও ছোট্ট করে, কারণ একটু সময় পাইনি যে বড় করে ভিডিওটা করব। সো দেখতে থাকো।